নারী উদাসীনতায় রাজ্যের এক যুবক আত্মনির্ভর হওয়ার চেষ্টা আর সফল হলো না। রাজ্যের এক যুবক ড্রাগন চাষের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এবারে সরকারি উদাসীনতার কারণে তার সেই স্বপ্ন ভাঙছে বলে দাবি করছে সেই যুবক। আজ থেকে আড়াই বছর আগে তেলিয়ামোড়া ডিএম কলোনির যুবক চন্দ্রশেখর রায় নিজের টিলা জমিতে একরা স্বপ্ন নিয়ে ড্রাগন চাষ শুরু করেছিল। কঠোর পরিশ্রম এবং একাগ্রতা দেখতে দেখতে এক ড্রাগনের ফলের বাগান আজ মাথা তুলে দাঁড়িয়েছে। টিলা জমিতে এই ড্রাগন চাষ করতে গিয়ে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিয়মিত হারে জলসেচ। এই সমস্যার সমাধান কল্পে চন্দ্রশেখর একাধিকবার সরকার তথা দপ্তরের কাছে জলসেচ করার ব্যবস্থা করে দেওয়ার জন্যে তথা স্প্রে মেশিনের দাবি করে আসলেও এখনো পর্যন্ত উদ্যমী যুবকের পাশে দাঁড়ায়নি সরকার, এমনটাই অভিযোগ তার। চন্দ্রশেখরের অভিমত, ড্রাগন ফলের চাষ এই রাজ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তার খরচ হয়েছে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, টিলা জমিতে চন্দ্রশেখরের ব্যতিক্রমে ড্রাগন ফলের বাগান এলাকাতেও বেশ সাড়া তৈরি করেছে। এখন একটাই দাবি তার, দপ্তর যদি একটু জলসেচের ব্যবস্থা করে দেয় তাহলে পেছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু সরকার কি পাশে দাঁড়াবে, প্রশ্ন রাজ্যের যুবক চন্দ্রশেখরের। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। তখন আমি ওইটাই চাইতেছি যে আমার একটা জলের ব্যবস্থা, সুযোগ সুবিধা। তারপর আমার কইছিলাম একটা স্প্রে মেশিন দেওয়ার লেগিয়া, যেটা এটাও পাইছি না। একটা মোটর স্প্রে মেশিন হয়, কারণ আমরা এখানে তো পাম্পের স্প্রে মেশিন দিয়ে আমরা কাজ করতে পারতাম না এটার মধ্যে। কারণ এটা হচ্ছে এরকম একটা চাষ, যেটা মনে করো তুমি ঝুঁকিয়া ঝুঁকিয়া এমনি কাজ করো না, কারণ এটাই দেখতে পাচ্ছ তো কাটার মানে ইয়েটা বেশি। তো এর লেগে আমরা এটা তোমার স্প্রে মেশিন মানে অটোমেটিক স্প্রে মেশিন ছাড়া হইতো না এটা। তো আমি এটাও দাবি করছিলাম, তো এটাও মানে পাইছি না। 2-3 বার আমরা এইসব নিয়ে সেটা অ্যাপ্লিকেশন দিছি। তোমার নাম কি? আমার নাম চন্দ্রশেখর রায়। তোমার বাবার নাম? বাবার নাম চন্দন রায়। এটা কোন জায়গা? এটা এটা হচ্ছে ডিএম কলোনি তেলিয়ামোড়া। মোট কত টাকা খরচ করছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত এখানে প্রায় 70টা পিলার আর সব কিছু নিয়ে এখন পর্যন্ত 2 লাখ টাকা খরচ আছে। তো আমি আগের বছর ফল পাইছিলাম, মানে ফল যে পাইছিলাম ওইটা আমার ওই রকম ইয়ে হয়েছে না, এটা শুধু বাড়ির মধ্যে খাওয়ানোর মতনই হয়েছিল। কারণ আমার সেরকম পরিমাণে এটা যদি জল লাগতেছে প্রচুর, কারণ এটা যে সংখ্যা জল চাই সংখ্যা প্রচুর জল লাগে, তো এটা লেগে গেছে। আর এই বছর কিছু ধরছে, এটা তো যেটা ধরছে এটা আপনার সামনে, এটাও আমরা জমাই না জল, অনেক কষ্ট করে আনছে দিতে লাগতেছে, তাও এই জলে কাবার হয় না। এই এতগুলি গাছ এই জলে কাবার হয় না, টেলা জমিন তো জল লাগবেই লাগবে। এটা হয়েছে আর কি মেইন দাবি হয়েছে এটাই, যে একটু জলের সুবিধা আর একটা স্প্রে মেশিনের ব্যবস্থা হলে মানে অপশন আনলে মানে খুব ভালো হতো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ একমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান। ত্রিপুরার পরিবেশক মেসার্স রামকৃষ্ণ ট্রেডিং, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436902।